السلام عليكم عليكم. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভালো আছেন? কি সিদ্ধান্তহীনতা করতেছেন বলেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবো বাসায় এসে খাওয়া দাওয়া। আচ্ছা, ওই সাদার লাফি আসতেছে, করে নিয়ে আসতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটাই 5 কোটি টাকা মনে করবেন। আমি নিজে থাকতে পারবো ইনশাআল্লাহ। এটাই বড় অ্যাসেট। আপনি যে এই যে বলছেন আমি খাটতে পারবো, আমি সময় দিতে পারবো, সময়কে মূল্যায়ন করতে পারবো, আমি মনে করি এটাই 5 কোটি টাকার সম্পদ। আপনি 5 কোটি টাকা বিনিয়োগ করলেন, সময় দিলেন না, আপনার এটা কোনো সম্পদ না, এটা আবর্জনা পরিণত হবে, একসময় এটা থাকবে না। অনেকের বাবার অনেক কিছু আছে কিন্তু সন্তান রাখতে পারে নাই, আবার অল্প কিছু আছে, বাবা সুশিক্ষা শিক্ষিত করে গেছে, সে তাকে দিয়ে অনেক কিছু করা সম্ভব হয়েছে, আল্লাহ তাকে দান করেছে। আমি মনে করি যে আমি যেটা বিশ্বাস করি, আল্লাহ পাক সবাই ভাগ্য নির্ধারণ করে দিয়েছে, সেটা কর্মের মাধ্যমে কর্ম করতে হবে। মুসা আল্লাহ সাল্লামের সময় মান্না সালুয়া আল্লাহ আকাশ থেকে ফেলতো, এটা আমরা শুনেছি, কিন্তু এরপরে তার কখনো কোনো কিছু আল্লাহ আকাশ থেকে ফেলে নাই, না ফেলছে। তাহলে এখন কি করতে, আল্লাহ কর্মের মাধ্যমে আল্লাহ দিচ্ছে, আল্লাহ পাক, তা আল্লাহর কাছে চাইতে হবে অলেজ, যে আমরা কোনো কিছু করার আগে ইনশাল্লাহ আমরা পারবো, পারি। আল্লাহ পাক সূরা আল ইমরানে পবিত্র কোরআনে বলেছেন, কোনো কিছুই অসম্ভব নয় যদি দৃঢ় ইমান থাকে মহান সত্তার উপর। সত্তাটা তো আল্লাহ পাক, তা আল্লাহ পাকের উপরে যদি আমাদের ইমান থাকবে না, থাকবে ডাক্তার কাছে, যিনি আমাদেরকে তৈরি করেছেন, যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন, আমরা যদি বলতে পারি ইনশাল্লাহ পারবো, তাহলে সবকিছুই সম্ভব। সুস্থ রাখে, আমি সকাল মানে কত নামাজের পর থেকে আমি রাত 8:30 পর্যন্ত উইদাউট ব্রেক আমি টাইম দিতে পারবো। এটাই চাচ্ছি, আপনি সময় দিবেন, সময়কে মূল্যায়ন করবেন, আমার একটু জায়গা আছে তাহলে আপনার কোন আইটেমটা করতে মন টানে? স্যার আমার তো যেটা প্রথম মন টানছিল ওয়াটার এর উপর, মানে পানি এবং ব্যাটারি পানি এবং কি মানে খাওয়ার পানির উপর, ওটা কেবল কোন লাগে না আপনি ওই যে ওটা হলো ইয়ে পেট বোতলের লাভ কম, আপনি আপনার মতো বা আমাদের ছোট্ট আকারে ছোট ব্যাটারি পানি ইয়াতে পেট বোতলে না যাওয়াই ভালো। আপনি যাবেন জার বোতলে যাবেন, জার বোতলে যান, ব্যাটারি পানি করেন, ইনশাল্লাহ করতে পারেন। আপনি ব্যাটারি পানিতে যাবেন, 7.5 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, ওইটাও করতে পারেন। জায়গা আপনি ইরুনটার সমান জায়গা হলে করতে পারেন। আপনি ভিতরে দুই থেকে তিনজন লোক পেলে যাবে। আপনি ইনশাল্লাহ খুব ভালো করবেন ইনশাল্লাহ। একটা ভালো জিনিস সিলেক্ট করছেন, এই জন্য আর অন্য কোনোটা চেঞ্জ করে যাওয়ার দরকার নেই, আপনি এটাই করবেন।
আপনি জায়গা করেন সমস্যা নেই, আপনি একটা ফ্ল্যাট বাড়ির দুইটা রুম ভাড়া নিয়ে নেন, নিয়ে আপনি ওখানে শুরু করেন। জরুরি আপনি এটা আমরা ওই যে ভ্যান গাড়ি অথবা ছোট পিক আপ দিয়ে আমরা বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতে পারবেন। প্রচুর অটো চলে, এবং স্যার আমি যদি ধরেন সারাদিনে পাঁচ ঘন্টা আমি মার্কেটিং করি, এটা মোটামুটি আমার প্রোডাকশন আর মার্কেটিং এর ভিতরে একটা সামঞ্জস্যতা থাকবে। আপনি এই ছোটখাটো কিছু কর্মটা কিছু ছেলে ফেলে নিয়ে নিন। নামটা কি বলছিলেন? আমার নাম মনসুর আহমেদ।